আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ গাজী উদ্দিন, বয়স 56 বছর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সূত্রে জানা যায়, ধৃত মোহাম্মদ গাজী উদ্দিনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাতলামারি গ্রামে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ গাজী উদ্দিনকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে একটি দুনলাযুক্ত বন্দুক, একটি দেশীয় রাইফেল, মোট 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয় পুলিশের পক্ষে। ধৃতকে বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মহামান্য আদালত ধৃতকে 3 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দ্য পিডি নিউজ।